হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন হচ্ছে সবাই? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। তো এখন বাজে 6টা, আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আর সকালবেলা তো এখন ভীষণই ঠান্ডা ঠান্ডা পড়ছে, মানে পুজো চলে আসছে যেহেতু, তো ঠান্ডা ঠান্ডা পড়ছে, কুয়াশা পড়ছে। তো আর উঠেছি এখন, রান্না বসাবো, আর টুকুও ঘুমাচ্ছে, তো বাসি কাজ বাজ যা আছে সব সেরে নিয়ে তারপর রান্নাটা বসাবো। ওই যে ঘরের মধ্যে দেখছো চেয়ারে খানিকটা জামা কাপড়, তো ওইগুলো কালকে জামা কাপড় ভাঁজ করা হয়নি, তো ওগুলো ভাঁজ করে নেবো। মোটামুটি ঘরটা গুছিয়ে নিয়ে তারপরে চলো, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। তো এদিকে দেখো, ভাত বসিয়ে দিয়েছি, আর ভাতটা হতে থাকুক ততক্ষণে আমি তরকারিগুলো কেটে নেব। আর বাইরে বসিয়েছি যেহেতু এখন শুকনোর সময়, তো ভাবলাম আর গ্যাসটাও মানে কখন শেষ হয়ে যাবে হুট করে জানি না, তো ওই জন্য ভাবলাম বাইরেই করে নিই। আর ভাতটা হলে তারপর তরকারিটা বসাবো। আর আমি এই যে এদিকে রান্না করছি, আর পুকু ওখান থেকে একটা দুটো করে কার্ড বের করছে, বের করে করে খেলা করছে বাইরে গিয়ে। আর তো এদিকে দেখো, রান্না বান্না একেবারে কমপ্লিট করে আবার তোমাদের সামনে আসলাম। আর পটল আর আলু ভাজা করেছি, আর এখানে আছে ডিমের ঝোল। আর পটলগুলো একদম ঘুগনির আলুর মতো ডুমু ডুমো করে কেটে করেছি, লম্বা করে কাটলে হাজবেন্ড পটল খেতেই চায় না, তো এইভাবে করে দিয়েছিলাম, দেখলাম খেলো ভালো। তো এখন 2টো বেজে গেছে, আর রান্নাবান্না করে কাজ বাজে করিনি, একটু শুয়েছিলাম, ভালো লাগছিল না শরীরটা, তো ওই জন্য। আর উঠে তারপর হাজবেন্ড ডিউটি চলে যাওয়ার পরে কাজ বাজগুলো করে নিয়েছি, করে এবার চান করতে যাবো ভেবেছিলাম। তো তো চান করতে যাচ্ছি, আর সেই সময় দেখলাম দাদু আসলো, মানে কাকির বাবা। তো দাদু যেহেতু ঘিরে কাজ করে, তো কাকিদের বাড়ি আসছিল, তো মাছ নিয়ে যাচ্ছিল, তো আমাকে ডাকলো, ডেকে আবার খানিকটা মাছ দিল। তো এখানে তেলাপিয়া মাছ আছে, নিচের দিকে কয়েকটা চারটে তেলাপিয়া মাছ আছে, আর বেশ অনেকগুলোই বেলে মাছ। তো মাছগুলো এখন কেটে ধুয়ে রেখে দেব, তারপরে বিকেলের দিকে ভাজবো। তো মাছ ফাছ কেটে চান হয়ে গেছে, চান করে পুজো দিয়ে খেয়ে নিয়েছি, আর কুকু ঘুমিয়েছে। তো আর এই যে দেখো এরকম অবস্থা ঘরের মধ্যে, মানে এইগুলো সারাদিন যে আমি কতবার গোছাই তার ঠিক নেই। তো পুকু খেলছিল, খেলতে খেলতে ঝুড়ি, তারপরে হচ্ছে প্লেট, বাটি, এটা ওটা, চামচ, সব কিছু এনেছে, এনে এখানে খেলছে। তো আমি বাইরে কাজ বাজ করবো, ও এইসব করবে। আর ওই জলের ড্রামটার মধ্যে দেখো পুতুলের সেই মানে ভেতর থেকে তুলোগুলো বের করে ওর মধ্যে সব মানে রেখেছে, তো ওইগুলো আবার কী করে যে বার করবো তার ঠিক নেই। আর ওইগুলো গুছাবো, গুছিয়ে কিছু জামা কাপড় গেছিলাম সকালে, তো সেগুলো ভাজ ফাজ করে আর ইয়ে করবো, মাছগুলো ভাজতে হবে। তারপরে ভাবছি যে আসলে মেকআপের জিনিস টুপিটাকে তো ছিল, আর প্রপার যে মেকআপের যে প্রপার যেগুলো লাগে সেগুলো মানে একসাথে কোনো দিনই কিনিনি, তো ফাউন্ডেশন, তারপরে আইশ্যাডো, ফেস পাউডার এইসব, বা বিবি ক্রিম, সিসি ক্রিম আগে যখনই মেখেছি এগুলোই মেখেছি, তো ওই জন্য প্রপার ভাবছিলাম যে অনেকদিন থেকে কিনবো সব কিছু, মেকআপের সরঞ্জাম সব টুপিটুকি কিনবো। তো আর পুজোর সময় নেবো না সেটাও চিন্তাভাবনা ছিল যে পুজোর সময় নেবো না, পুজোর পরের দিকে নেবো। তো মানে টুকিটাকে তাও দোকানে গিয়ে টুকিটাকে নিয়ে আসলাম, আর প্রাইমার, তারপরে হচ্ছে ফাউন্ডেশন, তারপরে ফেস পাউডার, এগুলো নিয়ে এসছি। তো এগুলো এখন মুখে আমি অ্যাপ্লাই করে দেখব যে ভালো আমার মুখে ম্যাচ, মানে স্কিনের সাথে ম্যাচ হচ্ছে কি না, তো এগুলো এখন আমি অ্যাপ্লাই করে দেখব মুখে। তো তারপরে যে রাত্রে রান্নার মাছগুলো তো নষ্ট হয়ে যাবে না ভাজলে, তো মাছগুলো ভাজতে হবে, তো চলো দেখতে থাকো। তো দেখো মেকআপটা করলাম হালকাভাবে, তো কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও। আর মুখে আমার মানে সাদা সাদা কী হয়েছে, তো তার জন্য একটুখানি সাদা সাদা মতো লাগছে, তো জানি না কেমন হয়েছে বা তোমরা জানিও আমার। তো আর ভ্রুটা আইভ্রু করলেও একটু মেকআপটা মনে হচ্ছে ভালো হবে। আর সেই মাছ মাছ সকাল থেকে মানে দুপুর থেকে মাছ কেটে মাছ ভাজবো ধোবো করতে করতে, এখন এই সন্ধ্যাবেলা মাছটা ওই মানে ভাজবো, এখন রান্নাটাও করবো, তো বাইরেই করছি। তো চলো, যাই হোক আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে একটা নেক্সট ব্লগের সঙ্গে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তো আজকের মতো সবাইকে গুড নাইট।